হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসছি আপনাদের সাথে ফ্রম টিউটোরিয়াল উইথ ইমরান। আজকে আমরা আলোচনা করবো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট নিয়ে। বিশেষ করে প্রেজেন্টেশন তৈরি করার জন্য সবথেকে বেস্ট একটা সফটওয়্যার হলো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ব্যাপারে আমরা অনেকেই জানি না, আমরা অন্য একজনের হেল্প নিয়ে আমাদের প্রেজেন্টেশন তৈরি করে নিই। বিশেষ করে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এত ইসেনশিয়াল, এটা লাগতে পারে আপনার বিজনেস লাইফে, লাগতে পারে আপনার জব লাইফে, লাগতে পারে আপনার স্টুডেন্ট লাইফে। সবথেকে বড় কথা, আমরা যারা স্টুডেন্ট আছি তারা অনেকেই মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সঠিক ব্যবহার আমরা বুঝতে পারি না, যার কারণে আমাদের নিজেদের প্রেজেন্টেশন যখন তৈরি করা লাগে তার আগের রাত্রে চোখের ঘুম হারাম করে ফেলি। তো মাইক্রোসফট অফিস থেকে পাওয়ারপয়েন্টে কেমন প্রেজেন্টেশন তৈরি করবো, কিন্তু এই মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ব্যবহারটা খুবই ইজি। আমরা যদি জাস্ট কিছু বিষয় শিখি, খুব ছোটো ছোটো ট্রিক্স অবলম্বন করি, তাহলে কিন্তু মাইক্রোসফট পাওয়ারপয়েন্টটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো আজকে আমরা সেই ট্রিক্সগুলো দেখাবো যে কোন ট্রিক্স অবলম্বন করলে খুব সহজে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সাথে খুব দারুণ করে আমাদের প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করতে পারি। এই স্লাইড তৈরি করা যায় কীভাবে, আমাদের মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে কীভাবে আমরা থিম সিলেক্ট করবো, ডিটেলস আমরা আজকে ভিডিও আলোচনা করবো। তো চলুন দেখে আসি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের সেই ডিটেলস একটা কোর্স। সো লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনি আপনার ল্যাপটপ স্ক্রিন চলে আসুন, দেন আমরা যেটা করবো আমাদের সার্চ বক্সে পাওয়ারপয়েন্ট লিখে সার্চ দেব। তো পাওয়ারপয়েন্ট আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, আমি 2013 ব্যবহার করছি, আপনি 2013 কিংবা 16 বা 7 যেটি ব্যবহার করেন ইট ডাজেন্ট ম্যাটার, বাট আমরা 2013 অনেক বেশি লাইট ওয়েট এবং খুবই একটা হেল্পফুল একটা সফটওয়্যার, আপনার ডিজাইনটা অনেক বেশি সহজ আর কি 2013-তে, যার কারণে 2013-টা ব্যবহার করি, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমাদের 2013-টা ওপেন করার পর দিয়ে এমন একটা আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি। আমি মাইক্রোসফট অফিস 2013-তে আমি বিশাল আলোচনা করেছি যে টেম্পলেটটা কি, আপনারা যে কোনো টেম্পলেট এখানে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট অনেকগুলো টেম্পলেট এখানে আছে, অনলাইন টেম্পলেট যেগুলো ব্যবহার করে থাকে, আপনি যে কোনো টেম্পলেট চুজ করবেন, আমি জাস্ট চার্ট কিংবা ডায়াগ্রাম যে কোনো টেম্পলেট আপনার এখানে চুজ করতে পারেন। আপনারা সহজে সেই টেম্পলেটগুলো জাস্ট এক ক্লিকে আপনারা সেটা চেঞ্জ করে বা সেই টেম্পলেটগুলো আপনারা নিজেদের মতো কাস্টমার করে সাজাতে পারেন। তো সেই টেম্পলেট নিয়ে আমি অলরেডি একটা কথা বলছিলাম আর কি, আপনাদের মাইক্রোসফট 2013 যখন আমি টিউটোরিয়াল করেছিলাম তখন টেম্পলেটের কথা বলেছিলাম, যেখানে আজকে আমি টেম্পলেট দেখাবো না, আজকে জাস্ট আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কীভাবে নিতে হয় সেটি আমি দেখাবো আর কি। তো আপনারা জাস্ট কী করবেন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা এটি ক্লিক করব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করবে, আমার একটা প্রেজেন্টেশন আমার একটা ওপেন হবে আর কি। সো এইখানে আপনাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে, যেটা আপনার একটা স্লাইড, আমরা এখানে যে টেক্সট বক্স দেখতে পাচ্ছি দুটা টেক্সট বক্স, আপনার একটা টাইটেল থাকতে পারে কিংবা আপনার এটা আপনি সমস্ত রিমুভ করে দিচ্ছি, আপনি মনে করেন যে আমি সমস্ত রিমুভ করে দেবো, দ্যাটস ইট, আমি এটা সম্পূর্ণ ডিলিট হিসেবে রিমুভ করে দিচ্ছি। সো এটা গেলে আমাদের ব্ল্যাঙ্ক একটা টেক্সট পেজ, এটা কিন্তু আমাদের কি এইখানে এই স্লাইডটাই আমাদের আমাদের যে স্লাইড শো যখন করবো তখন এটি আমাদের মূলত আমাদের অডিয়েন্সের দেখা যাবে আর কি। সো তখন আমরা কী করবো, ফার্স্ট অফ অল যদি আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা যদি লিখতে চাই তখন আমাদের জাস্ট ইনসার্ট ট্যাবে আসতে হবে, ইনসার্ট ট্যাবে আসার পরে আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম আর কি। সো জাস্ট টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা এখানে এই যে জাস্ট ড্র করবো আর কি, যে কতটুকু প্রয়োজন আর কি, টেক্সট বক্স আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা লিখে নেবো আর কি। জাস্ট আমরা মনে করছি এতটুকু টেক্সট বক্স দরকার, তো আমরা এখানে টেক্সট বক্স সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেন আমরা ইনসার্টে ক্লিক করে আমরা শেপ নিতে পারি বা ফটো নিতে পারি। ওকে, আমরা জাস্ট একটা লেখা লিখছি আর কি, সাপোজ এখান থেকে আমরা লেখার স্টাইলগুলো জাস্ট ব্লটিং করে কতগুলো লেখা নিব, সাপোজ মনে করেন জাস্ট লিখছি যে ইমরান, ওকে ইকবল, কাদির। সো এই যে এটা গেলো আমাদের বেসিক, আমাদের বেসিক বিষয়। সো এটা গেলো আমাদের বেসিক যে আপনার কোনো লেখার ব্লটিং আকারে আপনারা জাস্ট এগুলো প্রেজেন্ট করতে পারেন। সো আমরা জাস্ট চাচ্ছি যে যদি কোনো লেখাটাকে আমরা একটু স্টাইল করতে চাই, যেমন আমরা কোনো হেডিং সিলেক্ট করতে চাই, তখন কীভাবে করবো, সো তার জন্য আমাদের যেটা করা লাগবে আমরা জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করার পর আমরা জাস্ট এটুকু লিখছি আর কি, সাপোজ মনে করেন যে আমি লিখে নিচ্ছি এটুকু, ওকে। সো জাস্ট আমি দেখাচ্ছি আর কি, ওকে, আমরা জাস্ট কী করছি লেখাটাকে আমরা বেসিক এটুকু রাখলাম আর কি। তো আমাদের জাস্ট লেখাটা যদি হিডিং সেট সিলেক্ট করতে হয় জাস্ট আমরা কি শেপে ক্লিক করবো, শেপ থেকে আমাদের যে কোনো ইচ্ছা মতো একটা শেপ, সাপোজ আমি শেপটা নিলাম, নিয়ে আমরা জাস্ট এই পুরোটাকে আমরা এতটুকু ড্রাগ করে দিলাম, ওকে, জাস্ট আমাদের কী করছে এতটুকু ড্রাগ করে দিচ্ছি। সো আমরা এখানে একটা মজার বিষয় দেখুন, আপনার লেখার যে স্টাইল দেখুন এতটুকু আসতে মানে কি এই শেপের সাথে মানে আপনার অ্যাডজাস্ট হচ্ছে আর কি। তো আমরা নেক্সট এইখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। সো আমরা জাস্ট কী করি এটাকে আমরা জাস্ট এখানে একটা টেক্সট অ্যাড করবো আর কি, দেন এডিট টেক্সটে ক্লিক করার পরে দিস ইজ টাইটেল। সো এবার আসলে আমরা শেপের স্টাইলটা একটু ছোটো করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে আর কি। সো এখানে আমরা শেপের স্টাইল আছে, আমরা জাস্ট এইখানে ক্লিক করার পর আমরা যে কোনো শেপের স্টাইল আমরা চুজ করতে পারি, অনেকগুলো স্টাইল এখানে দেখতে পাচ্ছি আমাদের, যে কোনো স্টাইল আমরা চুজ করতে পারি, যে দেখতে অনেক সুন্দর দেখাবে আর কি। তো আমি জাস্ট এখানে একটা সাপোজ একটা স্টাইল চুজ করে দিলাম। সো এটা আমাদের শেপের স্টাইল, তো আমি জাস্ট মনে করছি ফন্টের সাইজটা চেঞ্জ করে দেবো। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফন্টের যে সাইজটা আছে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, যেমন আমি যে কোনো ফন্টের স্টাইল এখানে চুজ করতে পারি টাইটেল হিসেবে, সাপোজ আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি যেগুলো দেখতে সুন্দর দেখাবে, আপনারা যে কোনো একটা ফন্টের স্টাইল সিলেক্ট করতে পারেন, আমি জাস্ট সাপোজ সেটা দেখাচ্ছি আর কি। সাপোজ এই ফন্টের স্টাইল সিলেক্ট করে দিলাম, দেন ফন্টের সাইজটা আমরা এখানে ক্লিক করে আমরা টিউটোরিয়ালে বলেছিলাম। সো আমরা এটি কী বলছি,
আমরা যেটা করছি আমাদের টাইটেলটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, টাইটেলটা আমরা বড় করে দিচ্ছি, যে কোনো ইচ্ছামত টাইটেল সাইজটা আমরা বড় করে দিতে পারি। সো এটা হলো আমাদের টাইটেলের কাজ। আমরা এখানে ইচ্ছামত যে কোনো টাইটেল নিতে পারি আর কি। সো এটা হলো বেসিক ইনসার্ট থেকে আমরা যে কোনো শেপ নিতে পারি, স্মার্ট আর্ট নিতে পারি। সাপোজ আপনি প্রেজেন্ট করার জন্য স্মার্ট আর্ট নেবেন মনে করেন, আমি জাস্ট আপনি যেটা করবেন এখান থেকে আমরা স্মার্ট আর্টের স্লোগোর কতদিন দেখে আসলাম আর কি, আপনার গোটা টিউটোরিয়াল থেকে দেখে আসতে পারেন। সো আমরা এখান থেকে যে কোনো আর্ট আমরা নিতে পারি, সাপোজ এখানে আমরা এই আর্টটা নিব সহজে প্রেজেন্ট করার জন্য। ওকে, এই আর্টটা আমরা সাপোজ নিব আর কি স্মার্ট আর্ট হিসেবে। তো এখানে আমাদের ইচ্ছা মতো টেক্সট সিলেক্ট করতে পারি, ডিজাইন সিলেক্ট করতে পারি, আমরা যে কোনো টেক্সট আমরা অ্যাড করতে পারি। এটা হলো স্মার্ট আর্টের কাজ। আর স্মার্ট আর্টের কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে ইচ্ছা মতো কালার চুজ করতে পারি, আমাদের স্টাইল চুজ করতে পারি। এখান থেকে সাপোজ আমি স্টাইলটা চুজ করে দিলাম। সো এটা হলো স্মার্ট আর্টের বিষয়। আপনারা ইনসার্ট থেকে শেপ, স্মার্ট আর্ট এগুলো ব্যবহার করে খুব দারুণভাবে আপনারা আপনাদের প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করতে পারেন। সো এটি হলো আমাদের বেসিক কাজ স্লাইডের। তো এখন আমরা যদি স্লাইডের যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো ট্রানজিশন, আমরা জাস্ট নতুন একটা এখান থেকে ক্লিক করে আমরা জাস্ট নিউ স্লাইড নিতে পারি। নিউ স্লাইড নিলে অনেকটা এমন দেখাবে, সাপ্রাইটা করতে পারেন, কিংবা আপনার মনে করেন যে স্লাইড ডুপ্লিকেট করবেন সেটা করবেন। জাস্ট এটি ক্লিক করবেন, ডুপ্লিকেট স্লাইড, এটা করলে আমাদের স্লাইডটাকে ডুপ্লিকেট হবে, জাস্ট দেখতে একই রকম হবে। দুটো স্লাইড দেখতে অনেকটা একই রকম দেখা যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে গেছে অলরেডি। সো আমি জাস্ট যদি মনে করি ডুপ্লিকেট করলে সহজ আমাদের জন্য, কারণ আগের যে কাজটা দিস ইজ সেকেন্ড টাইটেল। ওকে, সো আমরা দেখছি এটাকে সেকেন্ড স্লাইড। তো আমরা মনে করি সেকেন্ড স্লাইডের কালারটা চেঞ্জ করতে এখানে ডাবল ক্লিক করার পরে দেন আমরা শেপ ফিলে ক্লিক করে আমরা যে কোনো একটা কালার চুজ করে দিই। সাপোজ আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম আর কি। ওকে, সো এটা দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা জাস্ট মনে করি লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারি, আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা সিলেক্ট করতে পারি। ওকে, আমরা জাস্ট দেখছি যে কোনো একটা আমরা সিলেক্ট করতে পারি স্টাইলটাকে। তো এটা হলো আমাদের বেসিক কাজ। তো এখানে আমরা জাস্ট আর্টটা যে কাজটা করবো সেটা হলো স্লাইডের ডিজাইন। আপনারা আপনাদের স্লাইডের ডিজাইনটা কেমন রাখবেন সেটা সবথেকে ইফেক্টিভ একটা বিষয়। আপনার স্লাইডের ডিজাইনটা কিন্তু অনেকটা গর্জিয়াস হওয়া লাগবে। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আপনারা যদি মনে করেন যে আপনি নিজে কাস্টম ডিজাইন করবেন সেটাও পারবেন। অনলাইন থেকে অনেকগুলো ডিজাইন করা আছে, আপনারা সেগুলো চুজ করতে পারেন। যেমন আমি জাস্ট যে কোনো টেম্পলেট যদি ক্লিক করি এখানে, আমরা জাস্ট এখানে টেম্পলেট আছে আর কি, যে কোনো টেম্পলেট আমরা চুজ করতে পারি। আমরা দেখছি যে অনেক দারুণ দেখা আছে আর কি টেম্পলেটটা। আমি যদি মনে করেন যে না এটাই সিলেক্ট করবেন, তো আপনার যে কোনো টেম্পলেট এখান থেকে ইচ্ছা মতো চুজ করতে পারবেন, যে টেম্পলেট যে কোনো একটা টেম্পলেট আমরা সিলেক্ট করতে পারবেন। এটা হলো টেম্পলেট সিলেকশনের কাজ। আর একটা কাজ হলো আপনি যদি মনে করেন যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ইচ্ছা মতো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড করেন, তো এখানে ক্লিক করার পরে দেন আমরা সলিড কালার, আপনারা যদি মনে করেন যে সলিড কালার সিলেক্ট করবেন, যে আপনি এই কালারটা দেবেন। সাপোজ আমি যে কোনো গ্রে একটা কালার সিলেক্ট করে দিলাম। সো যে কোনো একটা কালার আপনি যদি সিলেক্ট করতেন সেটা পারবেন। গ্রেডিয়েন্ট ফিল, আপনি গ্রেডিয়েন্ট আকারে যদি লেখাটাকে ফিল করতেন সেটা পারবেন। সো আপনি এখান থেকে ফার্স্ট কালার কেমন হবে, সেকেন্ড কালার কেমন হবে, থার্ড কালার কেমন হবে, সো এটা আপনার বেসিক কাজ। সো এই মজার একটা বিষয় সেটা হলো যে অ্যাপ্লাই টু ওয়াল, এটা ক্লিক করার সাথে সাথে আপনার এই লেখাটা, এই স্লাইডের স্টাইল সবগুলো স্লাইডে অ্যাপ্লাই হবে। আজ মনে করেন যে আপনি স্পেসিফিক একটা স্লাইডই করতেছেন সেটা সম্ভব, আপনি স্পেসিফিক একটা স্লাইডই এভাবে ডিজাইন করতে পারেন। ওকে, তো জাস্ট আমরা অ্যাপ্লাই টু ওয়াল করার আগে আমরা যদি মনে করি যে সবগুলো যেমন ছিল তেমন চলে আসবে, ওকে, এটা আমাদের সম্ভব। তো দেখছি আমাদের কিন্তু একটা স্লাইড শুধু ডিজাইন হয়েছে, বাকি স্লাইডগুলো কি ডিজাইন হয়নি, বাকি স্লাইডগুলো সেম আছে। সো আমরা এবার আসলে আমাদের থিমের যে কাজ, আমরা থিমের কাজটা দেখলাম। ওকে, আমরা এবার আসি আমরা জাস্ট এখান থেকে একটা মজার যে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো ট্রানজিশন। আপনার একটা স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় ইফেক্টটা কেমন হবে, আপনি সাপোজ এই স্লাইড থেকে এই নাম্বার ওয়ান স্লাইড থেকে নাম্বার টু স্লাইড যখন আসেন, সাপোজ আমি জাস্ট এই যে প্রেজেন্টেশন ভিউতে ক্লিক করছি, তো এখানে স্লাইড শুধু দেখেন এই স্লাইড থেকে যখন এই স্লাইডে যাচ্ছে তখন কিন্তু কোনো ডিজাইন আমাদের দেখাচ্ছে না। সাপোজ এই স্লাইডটা এই স্লাইডে কোনো অ্যানিমেশন দেখাচ্ছে না, তো আমরা এই স্লাইডটাকে ইন করছি, ইনশো করছি। তো এই এখানে এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে ইফেক্টটা পড়বে বা অ্যানিমেশন দেখাবে সেটাকে বলা হয় ট্রানজিশন। তো আমি ট্রানজিশনটা ইফেক্ট সিলেক্ট করেছি, আমি জাস্ট মনে করেন যে ক্যামেরাটা দেখাবে। সো আমি জাস্ট এখানে সাপোজ অনেকগুলো ইফেক্ট এখানে আছে, আমি জাস্ট সাপোজ মনে করেন যে এই ইফেক্টটা সিলেক্ট করে দিলাম প্রেস্টিজ। তো যখন এই স্লাইড থেকে এই স্লাইড আসবে তখন কিন্তু কি ইফেক্ট এমন দেখাবে, আমি জাস্ট আবার একটা সিলেক্ট করে দিচ্ছি এখানে যে এমন একটা ইফেক্ট আসবে, সাপোজ ক্রাশ ইফেক্ট আসবে। ওকে, দেন লাস্টে যেটা আসবে সেটা হলো র্যান্ডমিক্স। ওকে, তো আমরা জাস্ট এবার আমরা যদি স্লাইডে শো করি তখন আমরা জাস্ট ক্লিক করবো, তখন দেখুন ফার্স্ট যে অ্যানিমেশনটা আসছে, সেকেন্ড যে সেটা আমরা যেটা করছিলাম সেকেন্ড একটা অ্যানিমেশন আসছে খুব দারুণভাবে দেখাচ্ছে, থার্ড যে অ্যানিমেশনটা আসছে এমন আসছে। সো এগুলো স্লাইড ইফেক্টের যে বিষয় দেখুন দারুণ খুব দারুণভাবে এটা প্রেস্টিজাস করছে। তো এগুলো আমাদের স্লাইডের ট্রানজিশন ইফেক্ট। তো এখন মনে করেন যে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি চাচ্ছেন যে সাপোজ এই যে দেখুন ফোন ফার্স্ট স্লাইডটা শো করছে তখন কিন্তু সবগুলো লেখা একসাথে চলে আসছে আর কি, সবগুলো লেখা কিন্তু ইমরান ইকবাল কাদের সবগুলো একসাথে কি চলে আসে। কিন্তু আমি চাচ্ছি যে আসলে একটা লেখা এক এক, আমি যখন একটা বিষয় টপিক কথা বলবো তখন সেই লেখাটি আসবে, তারপরে যখন কথা বলবো তখন পরে নেক্সট লেখাটি আসবে, আমি বারবার স্লাইড সিলেক্ট করবো চলে আসবে। এমন যদি করতে চান সেটা খুবই ইজি প্রসেস, জাস্ট আপনারা এই লেখাটাকে সিলেক্ট করবেন, লেখাটা সিলেক্ট করার পরে আমরা অ্যানিমেশন সিলেক্ট করবো আমাদের অ্যানিমেশন আকারে। সো আপনি কীভাবে লেখাটা নেবেন সহজ ফেড করে নেবেন আর কি। ওকে, আমি জাস্ট নেক্সট যে অ্যানিমেশন আছে দুই নম্বর অ্যানিমেশন সেটা হলো স্প্লাইট করবেন সাপোজ। ওকে, দুই নম্বর যে অ্যানিমেশন সেটা আপনি জাস্ট স্প্লাইট করবেন, সাপোজ লেখাটা কি স্প্লাইট হবে। তিন নম্বর যে অ্যানিমেশন আছে সেই লেখাটাকে আপনি জাস্ট আবার ফেড করবেন সাপোজ।
ওকে সো আপনি এই যে ইফেক্টটা আছে আপনার এটা আপনি স্পেসিফিক অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন তার জন্য যেটা করা লাগবে আপনি জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করার পরে দেন অ্যানিমেশনে ক্লিক করেন অ্যানিমেশনে ক্লিক করার পরে আপনি জাস্ট ফ্লাই অর্থাৎ অ্যানিমেশনটা কি সবার শেষে আসবে সো এটা গেলাম এবার আমরা ট্রানজিশনটা অলরেডি আমরা প্লে করে দেখি কেমন দেখাচ্ছে তো ফার্স্ট অফ অল যেটা আসবে সেটা আপনার প্রথমে সিলেক্ট অন হবে দেন আপনি যখন একটা বিষয়ে কথা বলছেন সাপোজ আমি ইমরানের বিষয়ে কথা বলছি তখন কি ইমরানের বিষয়টা কথা বলার শেষে আমি কিন্তু জাস্ট প্রেস করছি যখন তখন কিন্তু অ্যানিমেশন আকারে এটা পরপর আসছে আর কি ওকে নেক্সট আরেকটা টপিকে কথা তখন পরের টপিকটা ক্লিক করে পরের টপিকটা আসবে তো নেক্সট আর টপিকে ক্লিক করেন তখন কিন্তু পরের বিষয়টা আসবে সো এইভাবে আপনি জাস্ট ধারাবাহিকভাবে আপনি আপনার লাস্ট যে সিলেক্টটা ছিল সেটা আপনি ক্লিক করলে কি যে খুব দারুণভাবে এটা কি চলে আসছে তো আপনি এইভাবে যখন ধারাবাহিকভাবে কথা বলবেন তখন কিন্তু অ্যানিমেশনটা খুব গর্জিয়াস ইফেক্ট আর কি অ্যানিমেশন দিয়ে আপনি খুব দারুণভাবে স্লাইডটাকে শো করতে পারেন যেটা আপনার অডিয়েন্সের ইন্টারাকশনটা অনেক বেশি হয় আর কি আপনার অডিয়েন্সের অনেক বেশি অ্যাটেনশন দূর থাকে আপনি যদি একসাথে সবগুলো স্লাইড শো করেন তখন দেখলে অডিয়েন্সটা অনেক বেশি বোর ফিল করে যে কোনটাতে কোনটা থাকবে বোর কিন্তু যখন আপনি একটা টপিকে কথা বলছেন তখন স্পেসিফিক স্লাইডটা শো করছেন আবার যখন টপিক চেঞ্জ করছেন তখন স্পেসিফিক আবার নেক্সট স্লাইডে যাচ্ছেন সো একটা টপিক চেঞ্জ করে আর যদি পরবর্তী লাস্ট স্লাইডে যেতেন তাহলে জাস্ট আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে এটা অনেক বেশি ইফেক্টিভ ওকে তো এগুলো আমাদের স্লাইডের অ্যানিমেশন ইফেক্ট আপনার অনেকগুলো অ্যানিমেশন ইফেক্ট আছে যে কোনো অ্যানিমেশন আপনারা চুজ করতে পারেন সো এবার আসলে আমরা স্লাইড শো আমাদের স্লাইড শোগুলো ফ্রম কোথা থেকে স্লাইড শো হবে ফ্রম বিগিনিং ফ্রম কারেন্ট কোথা থেকে স্লাইড শো এটা আপনারা স্লাইড শো সিলেক্ট করতে পারেন ওকে আপনারা রেকর্ড করতে পারেন স্লাইড শোটাকে আপনারা অটো স্লাইড শো করতে পারেন যে আপনারা স্লাইডটাকে রেকর্ড করবেন খুবই সহজ আপনারা সেটিকে রেকর্ড করতে পারেন সো এটা আমাদের রেকর্ড এফেক্ট ফরম্যাট আমরা যে স্টাইলগুলো আছে স্টাইলগুলো ফরম্যাট করতে পারি এইগুলো আমরা আশা করছি বেসিক কাজ আপনারা এই পাওয়ার পয়েন্টেরগুলো বেসিক বিষয় তো আমি জাস্ট খুব বেসিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি তো নেক্সট যদি নেক্সট আমরা টিউটোরিয়াল করবেন সেটা টিউটোরিয়ালে কিছু অ্যাডভান্স বিষয়ে আলোচনা করবো সো ফার্স্ট লাস্টলি যে কাজটা করতে হবে জাস্ট আমাদের কি স্লাইডটাকে সেভ করতে হবে অর্থাৎ এই সেভে ক্লিক করলে স্লাইডটা কি হয়ে যাবে আমরা যেখানে কম্পিউটার যে ডিভাইস যেখানে সেভ করতেছে সেখানে জাস্ট আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি জাস্ট আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেন আমরা আমাদের স্লাইডের নাম দিচ্ছি প্রেজেন্টেশন বা আপনার যে কোনো নাম সিলেক্ট করে দিন আমি জাস্ট একটা নাম সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো যখন নাম সিলেক্ট করে দেবেন দেন আমরা কি করবো সেভে ক্লিক করবো ওকে এবার আমাদের স্লাইডটা কি সেভ হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি যে এই স্লাইডটা কীভাবে যখন শো করা হয় আপনি যদি সবগুলো স্লাইড শর্ট একসাথে দেখতে চান এটা ক্লিক করলে স্লাইড এই যে এখানে ক্লিক করলে স্লাইড শর্ট দেখা যাবে ওকে এটা ক্লিক করে রিডিং ভিউ আপনি জাস্ট স্লাইডগুলো রিড করতে পারবেন ওকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি তো আমাদের এটা মূলত ডিজাইন মেনু আর কি তো লাস্টে যে বিষয় সেটা হলো আপনি একটা কাজ করতে প্রত্যেকটা স্লাইড নোট করতে পারেন জাস্ট নোটে ক্লিক করলে প্রত্যেকটা স্লাইডে কিছু নোট থাকবে আমি জাস্ট এটা নোট দেখাচ্ছি সাপোজ নোট এই নোটটা আপনি জাস্ট কী করবেন যখন আপনি নোটটাকে স্লাইড করবেন তখন কিন্তু নোটটা কি শো করবে না ওকে নোটটা আপনার কী করবে না শো করবে না কিন্তু আপনি জাস্ট নোটটাকে দেখতে পারবেন কীভাবে নোট দেখতে পারবেন আপনি যদি প্রেজেন্টার ভিউ সিলেক্ট করেন তাহলে কিন্তু অবশ্যই নোট দেখতে পাবেন সো এটা আমাদের বিষয় তো আমরা এখানে স্লাইড শো করার ক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হলো এমন স্লাইড শো করতে পারেন কিংবা আপনি আর একটা বিষয় আছে লাইট কাটিং ক্লিক করার পরে আপনার স্লাইডের যে পয়েন্টার অপশন আপনি লেজার আমরা সাপোজ যে কোনো পয়েন্টার অপশন সিলেক্ট করতে পারেন যেগুলো আপনার স্লাইডটা অনেক বেশি ইন্টারেক্টিভ হয় আপনার অডিয়েন্সের জন্য সো লেজার পয়েন্টার ইউজ করতে পারেন কিংবা আপনার এখান থেকে স্ক্রিন আপনার কেমন স্ক্রিন সিলেক্ট করেন তাও করতে পারেন প্রেজেন্টার ভিউতে ক্লিক করলে আপনি প্রত্যেকটা স্লাইড পরের স্লাইডটা কী আসছে না আসে সেটা আপনি দেখতে পারবেন সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল আর কি আপনি যদি মনে করেন যে ফার্স্ট স্লাইড আসছেন নেক্সট যে বিষয় কী আসবে সেটা পার্শ্ববর্তী যে বিষয় আসছে তখন দেখেন এখানে দেখাচ্ছে আর কি পরবর্তী স্লাইডটা কী আসবে পরবর্তী স্লাইড নোট যদি থাকে আপনি পুরো স্লাইডের নোটগুলো এখানে দেখতে পাবেন তো এটাইগুলো বেসিক্যালি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল যে বেসিক বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ইন্সপায়ার করবেন আর হ্যাঁ যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাদের যে নিচে কমেন্ট বক্স আছে এখানে অবশ্যই যে কোনো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনার কমেন্টে উত্তর দেওয়ার জন্য লাস্ট কে পর্যন্ত নেক্সট আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই